We are going to talking about water level indicator circuit. First of all, হচ্ছে আমাদের water level indicator circuit এর জন্য কিছু requirement আছে। তো আমি এটা করার জন্য প্রজেক্টটা first of all দুইটা জিনিস বেছে নিয়েছি। সেটা হচ্ছে BC547 এর transistor। তো transistor আমাদের লাগবে হচ্ছে 4 পিস এবং 220 ওহম resistor আমাদের লাগবে। তো কথা হচ্ছে 220 ওহমের থেকে আমি বেশি ইউজ করতে পারবো 320 এগুলো ইউজ করা যায় কোনো সমস্যা নাই এখন কথা হচ্ছে যে রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা জিনিস আমি আনছি আর আরেকজন আরেকটা আছে বার্জার আমাদের আরো একটা বার্জারও লাগবে এবং কিছু এলইডি লাগবে যেমন রেড ইয়েলো গ্রিন এখন এইটা সব মানে স্বাভাবিকভাবেই যখন পানি কম থাকে তখন রেড যখন পানি মিডিয়াম লেভেলে থাকবে তখন ইয়েলো যখন পানি পরিপূর্ণ থাকবে তখন গ্রিন এইটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এবং সার্কিট ডায়াগ্রাম তো আমাদের রিকোয়ারমেন্টে যে জিনিসগুলো আরো অ্যাড করতে হবে সেটা হচ্ছে তিন নম্বরে লাগবে এলইডি লাইট ইমিটিং ডায়োড ইউ নো এলইডি ইজ ওয়ান কাইন্ড অফ ডায়োড অ্যান্ড আমাদের আরো একটা জিনিস লাগবে সেটা হচ্ছে বার্জার ওকে বার্জার ওকে Now I am going to telling about the circuit diagram. You can see it. Here is the voltage source and I am taking a 9 volt voltage source for this operation. And dekhli bujhte parben circuit diagram ta khub easy. Ekhane ami 4 ta transistor use korbo ar prottekta transistor amar ekhane je diagram ase ekhan thekei dekha jacche je eta ekta NPN type er diagram. NPM ডায়াগ্রাম আমরা যারা মোটামুটি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনো করছি তারা অবশ্যই জেনে থাকবেন যে NPN এ এমিটার থেকে কারেন্টগুলো বের হয়ে যায় আর বেস থেকে এবং কালেক্টর থেকে কারেন্টটা ইনপুট হয় তো আমি যখন এটা নিছি BC547 এই যে মডেলটা এটা একটা NPN টাইপের ট্রানজিস্টর এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এমিটার থেকে কারেন্ট নির্গত হবে আর কালেক্টর এবং বেস কারেন্ট ইনপুট হবে তো একটা কথা হচ্ছে এখানে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট হয় তাহলে এইখানে আর এইখান থেকে যতটুকুখানি ঢুকছে তার যোগফলটা এখানে হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে কালেক্টর এবং বেসের কারেন্ট দুইটার যোগফল অ্যামিটারের সমান তো এখানে আমি অন্য ট্রানজিস্টর নিয়ে আজকে এইখানে কোনো আলোচনা করব না আমরা BC547 ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব তো চারটা ট্রানজিস্টর ফার্স্ট অফ অল হচ্ছে চারটা ট্রানজিস্টর আমাকে বসাতে হবে ট্রানজিস্টরের কালেক্টর যে পার্টগুলো আছে এই প্রথম তিনটার জন্য কালেক্টর পার্টের সাথে 220 ওহম রেজিস্টর কানেক্ট করতে হবে ইউ নো কানেক্ট করার পরে আমাদের যে এলইডিটা থাকবে লাইট ইমিটিং ডায়োড এলইডির নেগেটিভ সাইডটা আমার রেজিস্টরের সাথে যোগ দিতে হবে এবং পজিটিভ সাইডটা আমার এই যে সোর্স দেখা যাচ্ছে সোর্সের সাথে কানেক্ট করতে হবে এটা সার্কিট ডায়াগ্রামটা অনেক ইজি দেখলেই বোঝা যায় যে এটা কিভাবে করতে হবে তো এলইডির আমরা আরো সিম্পলিফাই করার জন্য আরো কিছু জিনিস দেখে নিতে পারি সেখানে হচ্ছে এলইডির সাইন এটা তো কোনটা পি কোনটা এন সাইট এটা বোঝার একটাই উপায় হচ্ছে যে যেটা এন সাইট থাকবে আর এটা পি সাইট তো এন সাইটে একটা বার চিহ্ন দেওয়া থাকবে ইউ নো ইউ ক্যান আইডেন্টিফাই দ্য পি অ্যান্ড এন সাইট ইজিলি বিকজ উই আর সিইং দ্যাট কারেন্ট ইজ গোয়িং দিস ডিরেকশন অ্যান্ড পাসিং থ্রু দিস ডিরেকশন বাট হোয়েন ইউ আর ট্রাইং টু পাস কারেন্ট ফ্রম দিস ডিরেকশন হেয়ার ইজ এ অবস্টেকল ফর দ্যাট দ্য কারেন্ট ক্যান নট পাস ফ্রম এন সাইট কারেন্ট ক্যান পাস ফ্রম পি সাইট এটা খুবই সহজভাবে বোঝা যায় যে এখানে একটা বাধা আছে কারেন্ট এদিক থেকে ফ্লো করতে পারবে না তো এদিক থেকে কোনো বাধা নেই কারেন্ট ইজিলি এখান থেকে ফ্লো করতে পারবে সো যেটা যে পাশ থেকে কারেন্ট ঢুকে ফ্লো করতে পারবে ওটা হচ্ছে পি সাইট যে পাশ থেকে ঢুকতে পারবে না ওটা হচ্ছে এন সাইট তো এইখানে খুবই সোজাভাবে বোঝা যাচ্ছে যে এটা পি সাইট এটা এন সাইট এটা হচ্ছে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালি আমরা কিভাবে বুঝতে পারবো কোনটা এন এবং কোনটা পি সেটা পরবর্তীতে আরেকটু পরে আলোচনা করে দেখানো হবে আর বার্জার যেটা ইউজ করব বাজারে স্বভাবত দুইটা পা থাকে একটা খাটো আর একটা বড় এই হচ্ছে বার্জার একটা খাটো থাকবে একটা বড় থাকবে তো যেটা খাটো থাকে ওইটা হচ্ছে নেগেটিভ হয় আর যেটা বড় থাকে ওইটা পজিটিভ হয় তো এটা খুব সহজভাবে বোঝা যাবে তো দেখা যাচ্ছে যে ট্রানজিস্টরের বেসের সাথেও 220 ওহম রেজিস্টর কানেক্ট করা হয়েছে এবং প্রত্যেকটাই
দেখা যাচ্ছে যেটা গ্রিন ওইটা সম্ভবত ট্যাঙ্কির একদম ও একটা মানদণ্ড আমরা ধরে নিব যে এইটা হচ্ছে একটা মানে সঠিক মান, এইটা হচ্ছে পরিপূর্ণ মান, এর উপরে গেলে অধিক হয়ে যাবে। এইটা হচ্ছে মানে একটা ক্যালকুলেট করা থাকে যে একটা ট্যাঙ্কিতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তো আমরা এইখানে সেটে সেটটা করব হচ্ছে গ্রিনটা। তারপরে এই ট্যাঙ্কির মিডিল বরাবর আমরা ইয়েলো যে এলইডিটা ট্রানজিস্টর সেটা কানেক্ট করছি। খুব স্বভাবতই বোঝা যাচ্ছে যে পানি এই লেভেলে থাকলে তখন এটা ইয়েলো এলইডিটা জ্বলবে। এবং আমরা আরও একটা জিনিস কানেক্ট করছি তলদেশে একদম নিচে, যেটা ওইটা হচ্ছে রেড, যে পানি কম থাকলে রেড এলইডিটা জ্বলবে। এবং এখানে দেখা যাচ্ছে এখানে আরও একটা পজিটিভ সাইড আছে, এটা হচ্ছে সোর্স থেকে সরাসরি আসছে, সোর্স থেকে। তো সোর্স থেকে পজিটিভ সাইন্সটা এখানে আসবে, এইখান থেকে কারেন্ট ফ্লো করে যখন পানির মাধ্যমে ফ্লো হয়ে এইখানে যাবে, এখান থেকে কারেন্ট এই বেসে ঢুকবে এবং আরও একটা কারেন্ট এই সরাসরি কালেক্টর থেকে ঢুকবে, দুইটি অ্যামিটার থেকে বেরোবে। তো এইখান দিয়ে যখন ঢুকবে তখন এই রেড এলইডিটা চলবে। আবার যখন কারেন্ট পানি এই পর্যন্ত আসবে, এইখান থেকে কারেন্ট ফ্লো করবে পজিটিভ থেকে, তো মাধ্যম আছে, কারণ আমাদের এখন পানি একটা মাধ্যম আছে, তো কারেন্ট এখান থেকে ফলো করে ফ্লো করে এইখানে ঢুকবে। তো এখানে যখন ঢুকবে কারেন্ট, কারেন্টটা ফ্লো হয়ে এই 220 ওহম রেজিস্টরের মাধ্যমে ট্রানজিস্টর বেসে পৌঁছবে, সরি এই বেসে পৌঁছবে। এবং আরও একটা কারেন্ট তৎক্ষণিক এই কালেক্টর থেকে ঢুকে এখান থেকে বের হবে, তখন ইয়েলো এটা জ্বলবে। তারপরে যখন পানি পর লেভেলে আসবে তখন কারেন্ট এখান থেকে ফ্লো করে এখানেও যাবে, এবং এইটা থেকে একদম এখানে কারেন্ট একটা ফ্লো করবে। একই সময় সোর্স থেকে আরও একটা কারেন্ট এই গ্রিন এলইডির মধ্যে দিয়ে 220 ওহম রেজিস্টর পাস করে এর মধ্যে আসবে এবং একই সময় এখান দিয়ে যাবে এবং গ্রিন লাইটটা জ্বলবে। কিন্তু এই ট্রানজিস্টরে যখন দেখা যাচ্ছে পানি ওভারফ্লো করবে, যে একটা নির্ধারিত মানদণ্ডের উপরে পানি ফ্লো করতেছে, সেই টাইমটা আমাদের এইখানে কারেন্ট আসবে এবং কারেন্ট আসার পরে এই কারেন্টটা একদম সরাসরি যে কালেক্টর থেকে ঢুকবে আর এখান থেকে আর একটা কারেন্ট বাজারের মধ্যে দিয়ে পাস হয়ে অ্যামিটারে ঢুকবে। তো কারেন্টটা যখন এদিক দিয়ে যাবে, বেজ দিয়ে ঢুকবে, একই সময় কালেক্টরও এখান থেকে একটা কারেন্ট সংগ্রহ করবে। দ্যাটস ওয়াই যখন কারেন্ট এখান দিয়ে ফলো করে ঢুকছে এবং তখন একই সময় এখান দিয়েও নিবে কারেন্ট, যখন নিবে তখন একটা সিগনাল পাবে। এই সিগনালের কারণেই দ্য ওনার অফ দ্য হাউস ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ ট্যাঙ্ক ইজ ওভারফ্লো, ফর দিস হি হ্যাভ টু স্টপ হিজ পাম্প, ওয়াটার পাম্প, অ্যান্ড বাই দিস হি ক্যান সেভ দ্য ইলেকট্রিসিটি বিল অর এনিথিং এলস। ওকে, এই ছিল আমাদের সার্কিট ডায়াগ্রাম, খুবই সিম্পল ছিল, আশা করি বুঝতে পেরেছো। আর আমরা এখানে সোর্স হিসেবে 9 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স ইউজ করতেছি। তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে এটা আসলে কীভাবে হলো, কীভাবে সম্ভব। বানানোর জন্য আমাদের যা যা দরকার আমার সামনে সবই আছে। আমরা প্রথমত একটা মাল্টিমিটার ইউজ করছি এখানে, মাল্টিমিটার, ওকে, একটা পাওয়ার সোর্স, 9 ভোল্টের ব্যাটারি, একটা ব্রেডবোর্ড, 4টা ট্রানসিস্টর, একটা পার্জার, কতগুলো 220 ওহম রেসিস্টর্স, আর হচ্ছে কতগুলো এলইডি এবং কতগুলা জাম্পার ওয়্যার। এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেল টু মেল জাম্পার ওয়্যার, এবং সবই এখানে মেল টু মেল জাম্পার ওয়্যারই ইউজ করা হয়েছে প্রধানত। এখন দেখাতে যাচ্ছি যে আমি কীভাবে এখানে করব। তো আমরা যদি এখানে বানানোর আগে, সবার প্রথমে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল যে ট্রান্সিস্টর আছে, ওই ট্রান্সিস্টরের অ্যামিটার কালেক্টর নির্ণয় করা, যে আসলে কোনটা অ্যামিটার কোনটা কালেক্টর। তো এটা অনেক ছোট, দূর থেকে যে দেখালে বোঝা যাবে যে মাঝখানের এটা তো বেস, এটা তো সবাই বুঝে যায় মাঝখানের একটা বেস, বাট কোনটা অ্যামিটার আর কোনটা কালেক্টর এটা বার করার জন্য আমাদের মাল্টিমিটার ইউজ করতে হবে। তো আমি যদি মাল্টিমিটারটা এখানে আনি, তো দেখা যাচ্ছে মাল্টিমিটারে এখন 0 আছে, বাট এটা যখন আমি নিয়া এরকমই যে ডায়োডের যে চিহ্নটা আছে ওদিকে মুভ করাবো। তারপরে ট্রানজিস্টরটা নেওয়ার পর আমি ট্রানজিস্টরের পজিটিভটা আমি গ্রাউন্ড বেসে ধরলাম এবং নেগেটিভটা আমি বাম পাশে ধরলাম। তো দেখা যাচ্ছে আমার মান আসছে 714। আর আমি যদি ঠিক উল্টাটা করি, মানে এটা সবসময় পজিটিভটা সবসময় আমি বেসেই রাখবো, নেগেটিভটা আসলে মুভ করাবো একবার বামে একবার ডানে। তো আমি যদি বামে
একবার ধরি, তাহলে আমি মান পাচ্ছি 710। তো দেখা যাচ্ছে সবচেয়ে বড় মানটা পেয়েছি 714 যখন এই বাম পাশে ধরা হয়েছে, আর ডান পাশে যখন আমি এটা নিছি তখন মানটা কম। আমি আর একবার দেখাচ্ছি, সরি, ৭১৪, আর যখন আমি বাম পাশে নিচ্ছি তো দেখা যাচ্ছে 710। অর্থাৎ এই পাশে মানটা বেশি, এই পাশে মানটা কম। সো এইটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে কালেক্টর। ওকে, ইটস ক্লিয়ার? যে পাশে মানটা বড় পাবো এটা হচ্ছে অ্যামিটার, আর যে পাশে ছোট পাবো এটা হচ্ছে কালেক্টর। সো এইভাবে আমি মানটা নির্ধারণ করে প্রত্যেকটার ফাইন্ড আউট করে সুন্দর মতো বসিয়ে দিব। তো এটাও দেখে নিন চেক করে কত মান, 718। ওকে, খেয়াল করিয়েন, এটার মান হচ্ছে 713। অর্থাৎ এই পাশটা অ্যামিটার, এই পাশটা কালেক্টর। তো এটা আমি সার্কিট ব্রেডবোর্ডে স্থাপন করলাম। ওকে, সো আমার মাল্টিমিটারের কাজ শেষ, আমি এটা অফ করে দিচ্ছি। এখন সার্কিট ডায়াগ্রামটা যদি আর একবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কিভাবে কানেকশনটা দেওয়া লাগবে। আমি সেভাবেই কানেকশনটা দিচ্ছি। ওকে, প্রথমত আমি রেড নিচ থেকেই কাজটা শুরু করতেছি, রেড এলইডিটা নিলাম। তার আগে আমি রেজিস্টারগুলো প্রত্যেকটার কালেক্টরের সাথে আমি নিয়ে দিচ্ছি, কালেক্টরের সাথে রেজিস্টারগুলো সংযোগ স্থাপন করে নিচ্ছি। প্রত্যেকটার কালেক্টরের সাথে কানেক্ট করে নিই। আশা করি বুঝতে পেরেছেন কালেক্টর কিভাবে আর এমিটার কিভাবে ফাইন্ড আউট করবেন। তারপরে এটা বসান, দেন নিচ থেকে নিলাম গ্রিন। এখানে দেখা যাচ্ছে যে এই এলইডিটার এই মাথাটা বড়, এই মাথাটা ছোট, তার মানে এটা পজিটিভ, বড় মাথাটা এটা নেগেটিভ। পজিটিভটা পি, নেগেটিভটা এন, এটা খুব সহজেই বোঝা যায়। তো আমি আগে সার্কিট ডায়াগ্রামে দেখিয়েছিলাম যে এন কিভাবে বের করবেন, পি কীভাবে বের করবেন। এলইডির ক্ষেত্রে বড় পাটা বি পি আর ছোট পাটা এন। তো আমার এভাবে কানেক্ট করতে হবে যে এন পি আমি কানেক্ট করে দিলাম। ব্রেডবোর্ডের আর একটা জিনিস কি, যে আমরা এগুলো মনে হয় সম্ভবত সবাই জানি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা আছেন, যে এই সারিতে যতগুলো আছে এটা হচ্ছে কমন নোট, আর এইটা হচ্ছে এই সারিতে যতগুলো আছে এগুলো সব ডিফারেন্ট নোট। আবার এইটার ক্ষেত্রে এগুলো কমন নোট, বাট এই পাশের দুইটা ডিফারেন্ট নোট, এটা খেয়াল রাখবেন। এলইডি কানেক্টেড শেষ, আমি আরো যে রেজিস্টার্স কানেক্ট গুলো করা লাগবে ওগুলো করে নিচ্ছি। কমন বেস এর সাথে কানেক্ট করতে হবে, দেন এটার সাথে নিলাম। ওকে,
কমপ্লিট আমাদের এটা। এখন আমরা বার্জার নিব। বার্জার হচ্ছে দেখলেই বুঝতে পারবো যে বার্জারের নেগেটিভ সাইড কালেক্টরের সাথে থাকবে এবং পজিটিভ সাইড এটা কমন নোডে থাকবে। ওকে, তো এই যে বার্জারের ক্ষেত্রেও একই জিনিস, যেটা যে পাটা বড় ওইটা হচ্ছে পজিটিভ, যে পাটা ছোট এটা নেগেটিভ। অলওয়েজ মনে রাখবেন কোনো কিছু বার্জার বলেন এলইডি বলেন এগুলো বড় পাগুলো পজিটিভ হয়, নেগেটিভ পাগুলো সব এই সরি ছোট পাগুলো নেগেটিভ হয়। সো আমার ইকুইপমেন্ট বসানো শেষ, এখন আমি জাম্পার ওয়্যার দিয়ে সব কানেকশন দিব। ওকে, আমি একদম কাছ থেকে আপনাদেরকে সার্কিটটা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন সার্কিটটা। এটা কানেকশনগুলো খুব সুন্দর মতো খেয়াল করুন, যেমন দেখুন যে এইখানে যে কানেকশনটা আছে এটা হচ্ছে সেম নোট পুরোটা, আর এইটা পুরোটা সেম নোট। এ পাশেও ঠিক একই অবস্থা, এটা পুরোটা সেম নোট, এটাও সেম নোট, বাট এইটার এইটা ভিন্ন নোট। আবার এইটা এইভাবে সেম নোট বাট এইভাবে ভিন্ন ভিন্ন। তো আমি এখন তারগুলো কানেক্ট করব, খুব খেয়াল করে দেখব। সো তারগুলো কানেক্ট করার ক্ষেত্রে আমি আর কিছুই না, আমার ওই সার্কিট ডায়াগ্রামটা ফলো করব। তো দেখা যাচ্ছে যে যেহেতু তারগুলো কানেক্ট করার ক্ষেত্রে আমার খুব সতর্কতা অবলম্বন করতে হবে, দেখতে হবে যে ঠিকঠাক মতো হচ্ছে কি না, তার জন্য আমি আমার এই সার্কিট ডায়াগ্রামটা ফলো করব সুন্দর মতো। সার্কিট ডায়াগ্রামটা দেখা যাচ্ছে পজিটিভগুলো সব সেম নোডে আসবে, তো আমি সেম নোট করে দিব পজিটিভগুলো। বার্জারের পজিটিভ, এলইডির এই পজিটিভটা সবসময় সেম থাকবে। তারপরে দেখা যাচ্ছে যে কমন নোট বানিয়ে দিব, যেমন এই পজিটিভটা এইটার সাথে কমন নোট। ওকে, তো খুব সুন্দরভাবে আমার কমন নোটটা হয়ে গেল। এটার জন্য আর বেশি একটা কষ্ট আমার করা লাগে নাই, দেখলেই বোঝা যাবে যে কমন নোটটা কীভাবে বানিয়েছি, খুবই সিম্পল, আপনারা দেখলেই পারবেন। তো আমি এখান থেকে একটা পজিটিভ তার নিয়ে নিচ্ছি, কজ এই পজিটিভটা এই যে যেটা আমি এটা বানাইলাম কেবল, এই পজিটিভটা যাবে একদম ওয়াটার যে ট্যাঙ্কিটা থাকবে এটার নিচে পজিটিভ সাইড। আর আমি প্রত্যেকটার সাথে এক একটা দার অ্যাড করে নিব। এটা হচ্ছে গ্রিন, যেটা আমার ট্যাঙ্কির উপরে থাকবে, অর্থাৎ একটা মানসম্পন্ন লেভেল থাকবে যে লেভেল পর্যন্ত পানি ভরাটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হবে, ওই পর্যন্ত ফুলফিল যদি হয় তাহলে এই গ্রিনটা চলবে। দেন আমি ওয়্যার অ্যাড করব হচ্ছে ইয়েলোটার সাথে, এই ইয়েলো যে ওয়্যারটা মানে ইয়েলো যে এলইডিটার সাথে যে আমি ওয়্যারটা কানেক্ট করলাম, এই ওয়্যারটা থাকবে, এই ওয়্যারটা থাকবে হচ্ছে ওয়াটার লেভেল ডিটেক্টরের ক্ষেত্রে ট্যাঙ্কির মিডল বরাবর, যেখান থেকে আমি মানে মিডল বরাবর পানি থাকলে ইয়েলোটা চলবে, তো সেটাকে আমি ইন্ডিকেট করবে যে আমার আরও পানি দরকার আছে। ওকে, এখন যেটা কানেক্ট করব এটা, এটা যাবে আমার হচ্ছে ট্যাঙ্কির একদম নিচে, যেটা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিবে যে ট্যাঙ্কিতে নির্দিষ্ট পরিমাণ পানি নেই, তখন এটা ওইভাবে কাজ করবে। এখন আমার আরও কিছু কাজ বাকি আছে, যেমন অ্যাজ ইউ সি ইন মাই সার্কিট ডায়াগ্রাম দ্য অল গ্রাউন্ডস অর ট্রানজিস্টর এমিটার উইল গো ইন টু দ্য গ্রাউন্ড, সো আই হ্যাভ টু মেক অল দ্য গ্রাউন্ড ইন কমন,
So I am doing this as you notice it very carefully. See it. Okay, done finally. Finally আমার সার্কিট কমপ্লিট। যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন সার্কিট কমপ্লিট হয়ে গেছে। এটা পজিটিভ, এটা নেগেটিভ, সো আমি এখন ব্যাটারি কানেক্ট করব। ব্যাটারি পরে আমি পজিটিভটা পজিটিভের সাথে কানেক্ট করে দিচ্ছি এবং নেগেটিভটা নেগেটিভের সাথে কানেক্ট করে দিচ্ছি। এখন আমার কাছে এখানে এক্সপেরিমেন্টের জন্য আমি বোতল না নিয়ে এখানে আমি আনলি ইউজ করতেছি এক বাটি পানি। এই পানির মধ্যে এটি আমার কাছে অ্যাজ ইউ নো এটা আমি ট্যাঙ্কি হিসেবে ধরলাম পানির, আর এটা হচ্ছে পজিটিভ একদম যে পজিটিভটা যাবে, এই পজিটিভ টিপটা হচ্ছে এই যে পজিটিভটা যেটা আসছে একদম ট্যাঙ্কির নিচে যাবে, এই পজিটিভটা আমি ট্যাঙ্কির নিচে দিয়ে দিলাম। পানির মধ্যে ডুবানো থাকলেই হবে এটা, যেহেতু পানি একদম নিচ লেভেল পর্যন্ত যাবে তো আমাকে এটা একদম ট্যাঙ্কি পর্যন্ত যেতে হবে, একদম নিচ পর্যন্ত এটা যাবে পজিটিভ। তো প্রথমত যখন পানি কম থাকবে এটা একদম নিচ লেভেলে থাকবে, তখন এই যে দেখতে পাচ্ছেন যে লাল এলইডিটা চলে উঠবে, এই যে লাল এলইডি নিচে, এরপরে যে ইয়েলো যে এলইডিটা আছে এটার সাথে যে তাপটা ওইটা যখন মিডল বরাবর কানেক্ট করব, অর্থাৎ থাকবে এভাবে পানি যখন ওইখানে থাকবে তখন ইয়েলোটা চলবে, তো আমি বুঝতে পারবো পানিটা লেভেল মিডল বরাবর আছে। আর যখন পানিটা আরো ভরতে ভরতে উপরে আসবে আর এটা যখন উপরে থাকবে তখন গ্রিনটা জ্বলতে থাকবে, তো সার্কিটটা এভাবে পূরণ হয়ে যাবে। আবার পানি কমালে একটা একটা করে কমতে থাকবে। তো আমি এই জিনিসগুলো আর একবার একটু কাছ থেকে দেখাতে চাই আপনাদেরকে। প্রত্যেকটা লাইটই জ্বলছে ইফ ইউ নোটিস ইট। এখন আমি গ্রিনটা উঠিয়ে নিচ্ছি, গ্রিনটা অফ হয়ে গেছে, আবার গ্রিনটা দিয়ে দিচ্ছি, গ্রিনটা জ্বলছে, আবার রেড ইয়েলোটা আমি উঠিয়ে নিচ্ছি, ইয়েলোটা নিভে গেল, আবার ইয়েলোটা জ্বলছে, আবার এটা উঠিয়ে নিচ্ছি, এটা নিচ্ছে। তো বেসিক্যালি এভাবেই কাজটা হয় যে রেডের সাথে যে তারটা আছে, যেমন এই রেডের সাথে যে তারটা আছে এটা ট্যাঙ্কির নিচে যাবে একদম, আর যেটা ইয়েলোর সাথে আছে এটা মিডল বরাবর ফিক্সড থাকবে, আর লাস্টেরটা যেটা এটা হচ্ছে ট্যাঙ্কির উপরে থাকবে। তো এটা হচ্ছে আপনাদের ফিক্সড করে নিতে হবে, আর এটা দেখেই আসলে বুঝে যাবে যে পানি কীভাবে করে। আর বেসিক্যালি এখানে পরিবাহী হিসেবে পানি কাজ করতেছে, বাট এখানে পানিতে কোনো শক করবে না, কারণ এটা ডিসি ব্যাটারি দিয়ে আমরা ইউজ করতেছি। এটা যদি আমরা সরাসরি এসি কারেন্ট দিতাম তাহলে পানিটা শক করার একটা পসিবিলিটি ছিল। আর 5 ভোল্ট, এই কারণে আপনি চিন্তা করতে পারেন যে আমি 5 ভোল্ট দিয়া পানির ট্যাঙ্কিতে যদি কানেক্ট করি এটা কি কাউকে শর্ট করবে কিনা। না, এরকম কোনো কাউকে শর্ট করবে না এই পানি, যেমন আমি এই যে হাত দিচ্ছি আমাকে শক করছে না, তো এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। এটা ডিসি ভোল্টেজ, অনেক কম পরিমাণ ভোল্টেজ। সো গায়েস, সাথে থাকার জন্য ধন্যবাদ। সো গায়েস, সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে পরের এপিসোডে।
হয়তো বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।